হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নর্টন 360 অ্যান্টিভাইরাসটি কুইক আনবক্সিং রিভিউ এবং কিভাবে এটার কীটিকে অ্যাক্টিভ করবেন এবং কিভাবে আপনি আপনার কম্পিউটারে ইনস্টল করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। এটা হচ্ছে আমার নর্টন 360 প্রিমিয়াম অ্যান্টিভাইরাসটি বক্স, হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। আমি এখন আমার এই বক্সটিকে আনবক্সিং করব অ্যান্ড দেন দেখব এক্স্যাক্টলি এই বক্সটির ভিতরে আমরা কী কী পেতে যাচ্ছি বা কী আসল বিষয়। এটা হচ্ছে আমার নর্টন 360 প্রিমিয়াম বক্সটি। আমি এখান থেকে আনবক্সিং করি অ্যান্ড দেখি নিই এক্স্যাক্টলি এটার মধ্যে আমরা কী কী পেতে যাচ্ছি বা কী আসল বিষয়। বক্সটিকে আনবক্সিং করার পর আমরা বক্সটির মধ্যে শুধুমাত্র এরকম একটি ইউলো কালারের পেপার পেয়ে যাচ্ছি, যে পেপারটির মধ্যে ফ্রন্টে দেওয়া আছে নর্টন লাইফ ক্লক গেটিং স্টার্টেড। অ্যান্ড দেন যদি আমরা আদার সাইডে আসি তাহলে এখানে দেওয়া আছে এই লাইসেন্সটি, যে প্রোডাক্ট কেটি সেটি। অ্যান্ড দেন এখানে কিছু ইনস্ট্রাকশন গাইডলাইন দেওয়া আছে যে কীভাবে আপনি এটাকে সেট আপ করবেন বা অ্যাকসেট্রা অ্যাকসেট্রা। অবশ্যই আমরা আমাদের এই যে www.norton.com থেকে এটার যে সেট আপ ফাইলটি সেটি ডাউনলোড করবো অ্যান্ড দেন আমি আমার কম্পিউটারে ইনস্টল করবো। সো ডাইরেকচুয়ালি আমি আমার কম্পিউটারে এবং আপনাদের সাথে শেয়ার করি যে কীভাবে এটাকে আপনি এই সফটওয়্যারটি অ্যান্টিভাইরাসটি ডাউনলোড করবেন এবং আপনি আপনার পিসিটি ইনস্টল করবেন। চলুন তাহলে আমি আমার যে ওয়েব ব্রাউজারটি আছে সেটি ওপেন করবো। ওপেন করার পর প্রথমত আমি এখানে নর্টন NORTON NORTON.com-এ যাবো। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে নর্টনের অফিসিয়াল ওয়েবসাইট অ্যাপিয়ার করবে এবং এখান থেকে আমি ক্লিক করব মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি ক্লিক করব সাইন ইন। সাইন ইনে ক্লিক করার পর এখানে আমি আমার ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করব এবং এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটি টাইপ করব। সো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে টাইপ করেছি অ্যান্ড দেন কনফার্ম ইমেল অ্যাড্রেস, সেম ইমেল অ্যাড্রেস আমি এখানে টাইপ করলাম। টাইপ করার পর এখানে তারা বলছে যে পাসওয়ার্ড। সো আমি আমার একটি পাসওয়ার্ড এখানে টাইপ করছি। অবশ্যই আপনাকে পাসওয়ার্ডটি মনে রাখার চেষ্টা করবেন এবং দেখেন এখানে আমি আমার নাম টাইপ করছি, ফার্স্ট নেম লাস্ট নেম। অ্যান্ড দেন এখানে যেহেতু আমি সৌদি আরবে আছি সৌদি আরবে দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমি দেখতে পারবো যে এখানে এটি এরকম স্ক্রিন অ্যাপিয়ার করবে এবং আমি আমার ইমেল অ্যাড্রেসটিকে কনফার্ম করে নেব। সো আমি আমার ইমেল অ্যাকাউন্টটি ওপেন করব। ওপেন করার পর আমি এখানে নর্টন থেকে একটি ইমেল পেয়ে যাব যেটা কিনা তারা বলবে যে ইমেল কনফার্ম করার জন্য। সে এখানে দেখতে পাচ্ছেন যে নর্টন, আমি এটা ওপেন করব। ওপেন করার পর এটা হচ্ছে নর্টন ইমেলটি। আমি জাস্ট কনফার্মের নাম দিয়ে দেব যাতে করে ইমেলটি কনফার্ম হয়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় যে আপনার যদি ইমেল কনফার্ম না করেন তাহলে কিন্তু আবার একটু ঝামেলা। অনেক সময় আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন, সো সেটা রিকভারি করার জন্য প্রয়োজন হয়, অথবা ইভেন ইমেল যদি কনফার্ম না করেন তাহলে কিন্তু এখানে কনফিগারেশনে একটি প্রবলেম হবে। আপনি চাইলে এখানে তাদের যে ইনস্ট্রাকশন আছে সেখান থেকেও আপনি norton.com সেট আপে যেতে পারেন, বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যে norton.com-এ গিয়ে আপনি একটি অ্যাকাউন্ট সাইন আপ করে নেন। সাইন আপ করার পর আমি যে সেগুলোকে এটাকে সবগুলো ট্যাবকে আমি ক্লোজ করে দিচ্ছি এবং আমি এগেন এখানে আসছি। এখানে দেখতে পাবেন যে মাই ব্যাগে যাই, ইভেন আমি যদি ব্যাগে যাই তাহলে আপনি দেখতে পাবেন যে তাদের হোম স্ক্রিনটি দেখাবে আপনার যে নর্টন অ্যাকাউন্টের। সো এখানে আমি এগেন আমি ক্লোজ করি, হয়তো এরকম পপ আপ না আসতে পারে, আপনাকে যেতে হবে মাই সাবস্ক্রিপশন। এখানে দেখেছেন অ্যাকাউন্ট সেটিং এবং এখানে আছে মাই সাবস্ক্রিপশন। এখন আমি এখানে আপনি চাইলে ডাইরেক্ট নর্টনের ওয়েবসাইট থেকে তাদের বিভিন্ন ধরনের অ্যান্টিভাইরাস চুজ করতে পারেন, অথবা আপনার যদি প্রোডাক্ট কী থাকে। আমার যেহেতু অলরেডি প্রোডাক্ট কী আছে আমি দিয়ে দিব আই হ্যাভ এ প্রোডাক্ট কী এবং দেন এখানে আমি আমার প্রোডাক্ট কীটি টাইপ করবো, যেটা কিনা আমি আমার ওই যে হলুদ কালারের একটি পেজ যে বক্সটির মধ্যে ছিল সেই কোডগুলো আমি এখানে এক এক করে টাইপ করব। দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি আমার প্রোডাক্ট কীটি টাইপ করেছি। এখন আমি এখানে যে নেক্সট এই যে বাটনটি তাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পারবো যে অলরেডি তা দিয়ে দিবে যে আমার প্রোডাক্ট কীটি অ্যাক্টিভেট হয়ে গেছে। বাট এখানে একটি সমস্যা হচ্ছে যে
unlike a premium Norton 360 premium je webs je antivirus je ache sheti apnar product ke enter korar por apnake tara bolbe je apnar mane renew korar je system ti like ek bochor pore jokhon abar renew hobe jate automatic apnar je credit card ba debit card shekhan theke jate kete jay actually ami onek bar try korechi etake skip korar jonno sheti skip hoy na even apni je kete den tahole apnar product key to active হয়না সো আমি কি করব আমার একটি ভার্টিক্যাল ভিসা কার্ড ইনফরমেশন এখানে টাইপ করব এবং লেটার মানে আপনি জাস্ট এটাকে ক্যান্সেল করে দিতে পারেন সো প্রথমে আমি টাইপ করে এটাকে অ্যাক্টিভ করার পর তারপর আমি আমার এই কার্ড ইনফরমেশনটি আমি ক্যান্সেল করে দেব সো আমি এখানে আমার সম্পূর্ণ কার্ড ইনফরমেশন এখানে টাইপ করে যেহেতু আমি রাইট নাও সৌদি আরবে আছি সো আমি সৌদি আরব দিয়েছিলাম অ্যান্ড দেন এখানে তারা বলবে অ্যাড্রেস টাইপ করার জন্য আমি এখানে আমার অ্যাড্রেস টাইপ করলাম and then এখানে আপনার তারা বলছে যে ক্রেডিট ডেবিট কার্ড অ্যাড্রেস টু আমি দরকার নেই কার্ড নাম্বার আমি কার্ড নাম্বারের জায়গায় আমার যে ভিসা কার্ড নাম্বারটি আছে সেই কার্ড নাম্বারটি এখানে টাইপ করছি টাইপ করার পর এখানে আমি দিয়ে দিলাম যেহেতু আমি রিয়াদে আছি সো আমি দিয়ে দিলাম রিয়াদ অ্যান্ড দেন এখানে অ্যাকাউন্ট কার্ড হোল্ডার নেম আমি দিয়ে দিলাম আমার যে কার্ডের মধ্যে যে নামটি সেই নামটি অ্যান্ড দেন এখানে স্টেট নাম্বার আমি দিয়ে দিলাম অ্যান্ড দেন জিপ কোড দিয়ে দিলাম তারপর এখানে আমার কার্ডটি যখন এক্সপায়ার হবে সেই ডেটটি আমি এখানে চুজ করে দিলাম চুজ করে দেওয়ার পর এখানে সিকিউরিটি কোড কার্ডের যে তিনটি সিকিউরিটি কোড থাকে সেটি আমি টাইপ করলাম তারপর আপনাকে জাস্ট একটু স্ক্রল করে নিচে এসে আপনাকে ক্লিক করতে হবে আই এম নট রোবট অ্যান্ড দেন আমি দিয়ে দেব স্টার্ট সাবস্ক্রিপশন এগেন এখানে এগেন এই যে জিনিসটা আই অ্যাকনোলাইজ টু এটাকেও আপনাকে চেক করতে হবে তারপর আপনাকে ক্লিক করতে হবে স্টার্ট সাবস্ক্রিপশন সো আশা করি আমার সাবস্ক্রিপশন হয়ে যাবে এমন দেখি এখানে দেখাচ্ছে যে সাবস্ক্রিপশন ইজ অ্যাক্টিভেটেড এখন তারা আপনাকে অপশন দেবে যে আপনি যদি চান যে এই ডাউনলোড লিঙ্কটিকে আপনার কোনো একটি সেন্ড ডাউনলোড লিঙ্ক টু আপনার ইমেলে বা এক্সেট্রা তাও করতে পারতো আপনি যদি চান যে এটাকে ডাউনলোড করার জন্য এই সফটওয়্যারটিকে আমি জাস্ট আই এগ্রি অ্যান্ড ডাউনলোডে ক্লিক করব এবং দেখতে পারবো যে অটোমেটিক এই নর্টন 360টি ডাউনলোড হয়ে যাবে আমি জাস্ট এখানে ক্লোজ করি এখানে আর একটা কাজ আছে লাইক আমি আপনাকে বলেছিলাম যেহেতু আমি অলরেডি আমার যে ভিসা কার্ড এড করেছি সেটাকে আমি ক্যান্সেল করে দেবো আমি চাই না যে ইয়ারলি অ্যাক্টিভেট হতে আমার কার্ড থেকে যদি অটোমেটিক টাকা কেটে নেয় আমি হয়তো বা যখন প্রয়োজন হয় তখন আমি অ্যাক্টিভেট করে নেব এটা আপনার উপর সো আমি এখন এখানে জাস্ট অ্যাকাউন্ট সেটিংয়ে যাই দেখি অ্যাকাউন্ট সেটিংয়ে কী পাওয়া যায় অ্যাকাউন্ট সেটিংয়ে ক্লিক করার পর এরকম একটি স্ক্রিনে পেয়ার করবে এখানেও নয় আমি দেখি মাই সাবস্ক্রিপশনে কী দেখায় মাই সাবস্ক্রিপশনে আপনি পেয়ে যাচ্ছেন এরকম একটি স্কিম সো এখান থেকে আপনি ক্লিক করতে হবে ক্যান্সেল ক্যান্সেল মানে এই না যে আপনার অ্যাকাউন্ট ক্যান্সেল আমি ক্যান্সেল করতে যাচ্ছি আমার যে ভিসা কার্ডের ইনফরমেশনটি দেওয়া আছে সেটা ক্যান্সেল করবো যাতে করে অটোমেটিক রিনিউ না হয় সো আমি দিয়ে দেবো ক্যান্সেল রিনিউ অ্যান্ড দেন এখান থেকে আপনি একটি সিলেক্ট রেসপন্স যেটা ইচ্ছা আমি নিয়ে দিলাম অ্যান্ড দেন আমি দিয়ে দেবো ক্যান্সেল রিনিউ এগেইন আমি ক্লিক করবো ক্যান্সেল রিনিউয়াল সো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমি আমার এখন আমি জাস্ট ক্লোজে ক্লিক করবো সো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার যে ভিসা কার্ডটি সেটি আমি ডিলিট করে দিয়েছি এখান থেকে এখন আমি যেহেতু অলরেডি সফটওয়্যারটি ডাউনলোড করেছি আমি এই সফটওয়্যারটি ওপেন করি অ্যান্ড দেন যে পরবর্তী যে স্টেপগুলো সেগুলো আপনাকে দেখায় সো যখন আপনি ওপেন করবেন দেখতে পারবেন যে এরকমভাবে দেখাবে যে মাই নর্টন ডাউনলোডিং এটা ডাউনলোড হতে একটু সময় নেবে ডিপেন্ড অন আপনার কম্পিউটার স্পিডের উপর দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হওয়ার পর এরকম একটি স্ক্রিনে পেয়ার করবে আমি জাস্ট এখানে ইনস্টলে দিব দেওয়ার পর এখানে তারা বলবে যে জয়েন করার জন্য এটা আপনাদের অ্যাপেয়ার করতে পারেন অ্যাপেয়ার করতে পারেন আমি জাস্ট দিয়ে দেবো মে বি লেটার অ্যান্ড দেন দেখতে পাবো যে নর্টনটি ইনস্টলিং হচ্ছে সো আমি একটু ওয়েট করি এটা ইনস্টল হওয়ার আগ পর্যন্ত সো দেখতে পাচ্ছেন যে ডিভাইস ইজ প্রোটেক্টেড অলরেডি কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে আমি জাস্ট এখন নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর দেখি আর কী আসে
এখন দেখাচ্ছে যে আপনি যদি চান যে আপনার আরও ডিভাইস ইনস্টল করার জন্য প্রোডাক্টটিতে, তাহলে এই কিউআর কোডটির মাধ্যমে শেয়ার করতে পারেন। জাস্ট আমি দিয়ে দেবো আই উইল ডু দিস লেটার, তারপর দেখতে পারবো যে এরকম একটি স্ক্রিনে পেয়ার করবে। আমি জাস্ট দিয়ে দেবো শো মি নেক্সট, এটা কীভাবে ব্যবহার করবেন একটু ডিটেলস দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার এই নর্টন অ্যান্টিভাইরাসটি আমার কম্পিউটারে ইনস্টল হয়ে গেছে। আমি জাস্ট ও যদি এখান থেকে ওপেনে ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে এই অ্যান্টিভাইরাসটি এখানে দেখাচ্ছে আমার 300 দিনের জন্য আমি পেয়ে গেছি অ্যান্টিভাইরাসটি, এবং আপনি চাইলে এটা আরও 9 ডিভাইসে ইনস্টল করতে পারেন। দেখতে পাবেন অনলি একটা তো হয়েছে, আরও 9 মধ্যে বাকি আছে। সো এভাবে খুব সহজে আপনি যদি চান যে আপনার এই নর্টন অ্যান্টিভাইরাসটিকে ইনস্টল করার জন্য, তাহলে সিম্পল উপায়গুলো ফলো করে ইনস্টল করতে পারেন, অথবা আপনি যদি নতুন কেউ থাকেন তাহলে সেটাকে সেট আপ করতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।